আমার মনে হচ্ছে করোনা হয় ওনার উপরে, আর একটা মুখ্যমন্ত্রী হিসাবে আমার মনে হয় বাংলার মানুষ একটা ভুল করছে, যে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী যাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে সে মুখ্যমন্ত্রী নিজের বাংলার ভূগোলটা জানেন না। উনি জানেন না কি পশ্চিমবাংলায় ব্যারাকপুরের মধ্যে আরিয়াদা পড়ে না, উনি আবার জানেন না কি ওটা কামারহাটি বিধানসভার মধ্যে পড়ে, ওখানকার সাংসদ সৌগত রায়। কিন্তু আসলে ওই জয়ন্ত সিং আছে আর উনি এখন আমার ভূত দেখছেন, উনি সবসময় আমাকে ফাঁসাবার ধান্দায় থাকেন, উনি ভাবছেন আমাকে ভয় দেখিয়ে দেবেন, তার জন্য এইসব করেছেন। ওতে কিছু যায় আসে না, কিন্তু দুর্ভাগ্য একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে মিথ্যা কথা বলতে পারেন, এটা বাংলাতেই সম্ভব, অন্য কোথাও সম্ভব না। মুখ্যমন্ত্রীকে বলবো একটু হোমওয়ার্ক করে বলা উচিত, আপনার যে অফিসাররা এইসব আপনাকে বুদ্ধি দিচ্ছে তাদেরকে বোঝানো উচিত, বা পলিটিক্যাল যারা পলিটিক্যাল আপনার কেউ সাজেশান দেয় না কেন, আপনি সবাইকে সাজেশান দেন, আপনার কে সাজেশান দেবে? তো অ্যাকচুয়ালি আপনার উনি গুলিয়ে ফেলছেন, অত জয়ন্ত সিং হয়ে গেছে, অত জেসিবি হয়ে গেছে, অত শেখ শাহজাহান হয়ে গেছে, পাড়ায় পাড়ায় শেখ শাহজাহান হয়ে গেছে, পাড়ায় পাড়ায় জয়ন্ত হয়ে গেছে, পাড়ায় পাড়ায় জেসিবি হয়ে গেছে, পাড়ায় পাড়ায় সব গুন্ডা চোর লুটেরা সব হয়ে গেছে, কত লোকের কোথায় থেকে গুলিয়ে দিচ্ছেন। এটা আসলে ওনার পুলিশ প্রশাসন পুরোটাই ফেলিওর, এই যে পুলিশ মন্ত্রী ওনার পদত্যাগ করা উচিত, ওনার পুলিশ কোনো ক্রাইমকে কন্ট্রোল করতে পারছে না। উনি বলছেন 2021 সালে পার্টিকে ইলেকশনের আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, বদনাম করা যায় না, আর আপনাকে বদনাম করার দরকার কি আছে? আপনি তো মানুষের ভোটে জিতেন না, এটা বাই ইলেকশনে লুট করে জিততে হচ্ছে আপনাকে। ইলেকশন কমিশন আর পুলিশ প্রশাসন তো আপনার আছেই, প্যারামিলিটারিকে পয়সা দিয়ে কিনে নিতে হচ্ছে, আপনার এই অবস্থায় চলে গেছেন। আপনার তো তৃণমূলে সম্পদ কেন? আজকে মমতা ব্যানার্জি, একটা সময় ছিল সিপিএম ক্রিমিনালদের কাজে লাগাতো ভোটের সময়, পরের দিন কিন্তু তাদের যে আসল জায়গা লাতখোর জায়গাতে পৌঁছে দিত, আর তৃণমূল কী করছে, ক্রিমিনালদেরকে লিডার বানিয়ে দিচ্ছে, তারা লুটপাট করছে, তাদেরকে পুলিশ প্রোটেকশন পাচ্ছে, তাদের পাশে পুলিশের সিকিউরিটি থাকছে, আর তারা হিরোইন বিক্রি করছে, ড্রাগ বিক্রি করছে, জমি দখল করছে, পুকুর ভরাট করছে, তারা লুটপাট করছে, মানুষের অত্যাচার করছে, পুলিশ দাঁড়িয়ে থেকে তাদেরকে প্রোটেকশন, তাদের পাল্টাও বলতে গেলে তাদের জন্য মদ এনে দেয় এই পুলিশের লোকেরা। আর বলবেন না, অত নিকৃষ্ট জায়গা পুলিশ কমিশনার অফিসের সামনে থেকে আপনি ডানলাপ অবধি চলে আসুন, দুদিকেই মদ বিক্রি হয়, দুদিকেই লোটো চলে, দুদিকেই সাট্টা চলে, জুয়া চলে, কেউ কোনো দেখার লোক নেই। আসলে মানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন তো কাউন্সিলর ডাকাত লোটেরারা হয়ে গেছে, আর করবেন নাকি? কোনো জায়গা না, পুরোপুরি উনি ব্যর্থ। কোনো জায়গা বলতে গেলে জায়গাটা ছোট করতে হবে, উনি পুরোপুরি ব্যর্থ। আর ভূত দেখছেন, উনি আমাকে ফাঁসাবার জন্যে নানা রকম চক্রান্ত করছেন, তার মধ্যে এটাও একটা বলে পুলিশকে একটা ইশারা দিলেন কি অর্জুন সিংকে ফাঁসাতে হবে। আমি জানি ইতিমধ্যে উনি নাবান্নতে কতগুলো পুলিশ অফিসারকে ডেকে বলেছেন যে কোনোভাবে ফাঁসাতে হবে অর্জুন। আমি ভয় পাবো কেন? আমি তো এখানে আমি অ্যাকচুয়ালি সুসাইডাল স্কোয়াড আছি, আমি তো মৃত্যু বরণ করার জন্যে বিজেপি করছি, আমি জানি আমার মৃত্যু নিশ্চিত আছে, তা মৃত্যু নিশ্চিত আছে বুক ফুলিয়ে মরবো, মাথা উঁচু করে মরবো, ওতে কী আছে, ভয় পাওয়ার কী আছে? ওদের কোনো বিজ্ঞানের ব্যাপার নেই কি আপনাকে ইনভেনশন করতে হবে। আপনি গুন্ডা খুঁজতে গেলে তৃণমূলের পার্টি অফিসে চলে যান, আপনি তোলা তোলার লোক খুঁজতে গেলে আপনি তৃণমূলের পার্টি অফিসে চলে যান, আপনি এক্সটর্শন আর ড্রাগ বিক্রি যারা করায় আপনি তৃণমূলের পঞ্চায়েত অফিসে চলে যাবেন, এলাকার মিউনিসিপ্যালিটিতে চলে যান, শুধু আপনার যারা তোলা তুলে বা যারা ড্রাগ বিক্রি করে তারা ওখানে বসে আছে। থানার পুলিশ থানাকে তো আপনি খুঁজতে হবে না, থানার পুলিশের সিকিউরিটি তাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। বাংলায় কোন জায়গা চলে গেছে, তাও কিছু কিছু লোক 1000 টাকা দিয়ে জন্য ভোট দিয়ে দিচ্ছে, কী করবেন আপনি? সৌগতদার আমার মায়া লাগে, কেন একটা সিনিয়র লিডার অনেকদিন ধরে আমি চিনি, ওনার যা অবস্থা আছে, একটা পেতি কাউন্সিলর, একটা পেতি গুন্ডা, একটা পেতি তোলাবাজ ওনাকে ফোন করে ধমকাচ্ছে, ওনার মার্ডার করে দেবে, আর পুলিশ বসে এখন তামাশা দেখছে।